আসসালামু আলাইকুম। মানব দেহের কিডনি নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে, আর এই কৌতূহলের সমাধান করার জন্য আমাদের প্রাণী বিজ্ঞানের অধ্যায় ৬ সহায়তা নিতে হবে। আর এই অধ্যায়টার নাম হচ্ছে মানব শারীরতত্ত্ব বজ্র ও নিষ্কাশন। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের টাইটেল। আর এই অধ্যায়ে আমরা মূলত কি পড়ব, এই অধ্যায়ে আমরা পড়ব আমাদের কিডনির বাহ্যিক যে গঠন সেটা পড়ব, কিডনি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেখব, কিডনির সাইজ কত, ওজন কত, পুরুষের ক্ষেত্রে কত, নারীর ক্ষেত্রে কত সেটা আমরা দেখব, এবং দেখব কিডনির যখন আণুবীক্ষণিক খুবই একদম আণুবীক্ষণিক লেভেলে আমরা যাব তখন আমরা নেফ্রন দেখব। যেমন আমরা ব্রেইনের ক্ষেত্রে আমরা কী দেখেছি, আমাদের ব্রেইনের যেই গাঠনিক একক বা হচ্ছে যেটা দিয়ে আমাদের ব্রেইন কাজ করে, ইনফরমেশন ট্রান্সমিট করে, এটাকে আমরা নিউরন বলছি। তেমনিভাবে কিডনির যে গাঠনিক উপাদানটা রয়েছে বা কাজ্যিক উপাদানটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের গঠনটাও আমরা দেখব। আমরা আর কী দেখব, আমরা দেখব কিডনি কীভাবে মূত্র উৎপাদন করে, রক্ত থেকে কীভাবে মূত্রটা উৎপাদন হয় সেটা আমরা দেখব। আমরা আর কী দেখব, এই কিডনি কীভাবে হচ্ছে আমাদের বডির ইন্টারনাল যে ব্যালেন্স করার ব্যাপারটা রয়েছে যেটাকে আমরা বলি অসমোরেগুলেশন, কীভাবে হচ্ছে আমাদের রক্তচাপ যদি হুট করে বেড়ে যায় বা কমে যায়, বা হচ্ছে রক্তের ঘনত্ব যদি হচ্ছে বেড়ে যায় বা কমে যায়, সেটাকে কীভাবে আমাদের কিডনি ব্যালেন্স করে সেই জিনিসটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এবং আমরা ক্রমান্বয়ে সেটা আমরা আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই কিডনি আমাদের সৃষ্টিকর্তা দেওয়া অমূল্য দুইটা আমাদের অমূল্য একটা অঙ্গ। এই অঙ্গটা যদি কোনো কারণে বিকল হয়ে যায় তাহলে কোন কোন ক্লিনিক্যাল রোগ হতে পারে, কী কী রোগ হইতে পারে, সেটাকে আমরা কীভাবে আবার ট্রিটমেন্ট করতে পারি, কীভাবে আমরা ডায়ালাইসিস করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু এই অধ্যায়ে আমরা খুব সুন্দর করে ধাপে ধাপে শিখব। সো আশা করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমার লেকচারটা দেখবা, এবং হচ্ছে এর ফলে তুমি কিডনি সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া তুমি পেয়ে যাবা, পরীক্ষায় যে কোনো প্রশ্ন উত্তর তুমি আত্মবিশ্বাসের সাথে উত্তর করতে পারবা। এই ক্লাসটা দেখার প্রথম শর্ত হচ্ছে তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যে টার্মিনোলজিগুলোর কথা বলবো, যে এই ফ্যাক্টগুলো বলবো, সেগুলো তুমি খাতায় নোট করে ফেলবা, এরপরে নোটগুলোকে তুমি মাঝে মাঝে রিভিশন করবা, তার ফলে এই রিলেটেড ইনফরমেশনগুলো, কিডনি রিলেটেড ইনফরমেশনগুলো তোমার মাথায় দীর্ঘ সময়ে গেঁথে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখি যে কিডনিটা দেখতে কেমন, এরপরে আমরা দেখবো কিডনিটা কোথায় থাকে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কিডনির যে বাহ্যিক গঠন সেটা, এটাকে আমি লম্বচ্ছেদ করেছি, মানে লম্বালম্বিভাবে আমি কেটেছি, কাটার ফলে আমি এইরকম একটা স্ট্রাকচার পাচ্ছি, যে ভেতরে কী কী দেখা যাচ্ছে সেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা নামকরণ করিনি, আমরা ক্রমান্বয়ে সেটা নামকরণ করব। তার আগে একটু দেখি আমাদের বডির ঠিক কোন জায়গাটাতে আমাদের এই কিডনিটা থাকে। আমি একটু যদি তোমাদের দেখাই, আমাদের বডিটা যদি হচ্ছে আমরা কল্পনা করি, ধরো আমি এখানে একটা মানুষ আঁকলাম, ঠিক আছে, ওর নাম কিউট, কিউটের এটা হচ্ছে গলা, এটা হচ্ছে তার পেট, এটা তার হাত, এটা তার পা। এখন এই কার্টুনটার ঠিক কোন জায়গাতে কিডনিটা থাকবে, এই কার্টুনটার তোমার এই জায়গাতে কিডনিটা থাকবে। এখন এই জায়গাতে যে কিডনিটা থাকে সেটাকে আমরা কী হিসেবে, রেফারেন্স হিসেবে কীভাবে দেখাবো, আমরা দেখাবো এখানে কিন্তু আমাদের পেছনের দিকে আমাদের মেরুদণ্ড থাকে, আমাদের পেছনে মেরুদণ্ড থাকে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় তোমার লাম্বার রিজিয়ন বা লাম্বার এরিয়া। ওকে, কোমরের যে জায়গাটা এটাকে আমরা বলছি লাম্বার রিজিয়ন বা লাম্বার এরিয়া। সো লাম্বার রিজিয়নের পেছনে যে আমাদের কশেরুকা থাকে, যেই ভার্টিব্রা আমাদের থাকে সেটাকে আমরা কী বলি, লাম্বার ভার্টিব্রা। ওকে, কী বলি আমরা, লাম্বার ভার্টিব্রা। সো লাম্বার ভার্টিব্রার পাশেই কিন্তু হচ্ছে আমাদের এই কিডনিটা থাকে। আরেকটাভাবে আমরা কিডনির অবস্থানকে ডিনোট করতে পারি, সেটা কীভাবে, আমাদের যে বুকের পাঁজর রয়েছে, ইংরেজিতে যেটাকে আমরা রিবস বলি, সেই লাস্টের যে রিবস রয়েছে, মানে ১২তম যে আমাদের রিব রয়েছে, সেই ১২তম রিবসের কাছে কিন্তু আমাদের কিডনির উপরের অংশটা অবস্থান করে। সো আমি যদি একটা কিডনিকে আমি দ্রুত আঁকি, তাহলে কিডনিটা দেখতে অনেকটা এইরকম হবে। সো আমাদের ১২তম যে হচ্ছে রিব রয়েছে বা যেটাকে আমরা পোষ্যুকা বলি, সেই ১২তম রিবসের টা হচ্ছে আমার কিডনির উপরের অংশ থাকে, এটা আমার রিবস, এটা রিব। এবং কিডনির নিচের দিকে রিজিয়নটা আমরা আইডেন্টিফাই করব পেছনের দিকে থার্ড লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা। ওকে, বুঝতেই পারছো, তার মানে আমি পেছনের দিয়েও হিসাব করতে পারি কিডনিটা কোথায় থাকে, আবার সামনের বুকের পাজল দিয়েও হিসাব করতে পারি আমার কিডনিটা কোথায় থাকবে। সো এটা হচ্ছে আমি ওভারঅল দুইটা কিডনির ক্ষেত্রেই বলছি।
তবে মজার একটা বিষয় হচ্ছে আমাদের এই দুই কিডনির ভিতরে একটা কিডনি একটু উপরের দিকে থাকে আর একটা কিডনি একটু নিচের দিকে থাকে। এখন স্বাভাবিকভাবে আমরা একটা ঘরের ভিতরে যদি অনেক লোকজন হয়ে যায় তখন অনেক লোকের কারণে লাস্টে যে ঢুকবে সে কিন্তু মানে ঠেলাঠেলি করে অত ভালো করে ঢুকতে পারবে না, মানে সে জায়গাটা কম পাবে, তার মানে সে একটু বাইরের দিকে থাকবে। এখন এখানে যদি একটা লিভার আমি আঁকি, তো লিভারটা একটা জায়গা দখল করে আছে, এই সাইডে কিন্তু কোনো লিভার নাই, যেই সাইডে লিভার আছে সেই সাইডে কিডনিটা একটু নিচের দিকে থাকে, আর যেই সাইডে লিভারটা নাই সেই সাইডে কিডনিটা একটু উপরের দিকে থাকে। সো আমাদের কিডনিটা কোন সাইডে থাকতেছে? এটা আমাদের ডান হাত, এটা আমাদের ডান পাশ, ডান পাশে আমাদের লিভারটা থাকতেছে, বাংলায় যাকে যকৃত বলি। এই যকৃতটা থাকার কারণে আমাদের কিডনিটা একটু নিচের দিকে অবস্থান করে। যেহেতু একটা কিডনি একটু নিচের দিকে অবস্থান করছে, ডেফিনেটলি আরেকটা কিডনি সেটার তুলনায় একটু উপরের দিকে অবস্থান করবে। সেটাই আমি এখানে তোমাদের একে দেখিয়েছি যে এই কিডনিটা মানে ডান পাশে যে কিডনিটা রয়েছে, মানে আমাদের ডান যে কিডনিটা সেটা একটু নিচে অবস্থান করছে এইটার তুলনায় নিচে। ওকে, কারণ এখান দিয়ে হচ্ছে আমার যকৃতটা অবস্থান করছে, যকৃতটা এখানে জায়গা দখল করে থাকার কারণে এটা একটু নিচের দিকে অবস্থান করছে। এই পাশে তো যকৃত নেই, সো সেই জন্য এটা একটু উপরের দিকে অবস্থান করছে। সো এই কিডনির উপরের দিকের অংশটাকে আমি কীভাবে ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে আমার এই যে লাস্টে যে আমাদের রিব রয়েছে 11 আর 12, এই দুইটা রিবের অবস্থান দিয়ে আমি হচ্ছে আমার কিডনির উপরের অংশটা খুঁজে পাবো। এখন কিডনির যে গঠন আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি লাল একটা তারের মতো জিনিস আর একটা নীল একটা তারের মতো জিনিস। লাল যে তারের মতো জিনিস আমার কিডনির ভেতরে ঢুকেছে সেটাকে আমি বলছি রেনাল ধমনী। একটা কথা মনে রাখবা, তুমি যখনই রেনাল শব্দটা দেখবা ধরে নিবা এটা কিডনি রিলেটেড কিছু একটা। ওকে, সো ধমনী তো বলতে তো আমরা জানি যেটা হচ্ছে তোমার অক্সিজেন রিলেটেড বা অক্সিজেনেটেড রক্ত বেয়ার করে সেটাকেই হচ্ছে আমরা ধমনী বলছি। তার মানে অক্সিজেনযুক্ত রক্তটাকে যেই নালী বহন করে কিডনির ভেতরে নিয়ে আসে সেটাকে রেনাল ধমনী বলে। আর কিডনি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্তটাকে যে বাইরের দিকে বের করে নিয়ে আসে বা কিডনি থেকে রক্তটাকে বাইরের দিকে যে বের করে নিয়ে আসে তাকে আমি বলছি রেনাল শিরা। এই যে এটা হচ্ছে আমার নীল কালারটা হচ্ছে রেনাল শিরা। সো আমি রেনাল ধমনী দেখলাম যেটা দিয়ে রক্তটা আমার কিডনির ভেতরে ঢোকে, আমি রেনাল শিরাটা দেখলাম যেটা দিয়ে আমার কিডনি থেকে রক্তটা বের হয়ে আবারও হার্টে ব্যাক করে চলে যায়। সো আমি রেনাল শিরা আর রেনাল ধমনীটা দেখলাম। একটা ভালো স্ট্রাকচার রয়েছে দুই কিডনি থেকে, কিন্তু একটা তারের মতো জিনিস নিচের দিকে নেমে আসে। এই যে নালিকার মতো যে জিনিসটা নিচের দিকে নেমে এসেছে সেটাকে বলা হচ্ছে রেচন নালি। ইংরেজির এটা নামটা হচ্ছে ইউরেটার, আর এটা লম্বায় প্রায় 25 সেন্টিমিটার, বেশ বড় কিন্তু। সো এটা কিডনি থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে? শুরু হয়েছে কিডনিতে এবং এই ইউরেটারটা শেষ হয়েছে আমাদের মূত্রথলিতে, আর এটাই হচ্ছে আমাদের মূত্রথলি। দেখো আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, এটা হচ্ছে আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারটা খুবই এক্সেপশনাল একটা পেশি দ্বারা গঠিত। এই পেশিটার নাম হচ্ছে তোমার ডেট্রুসর মাসল। এই ডেট্রুসর মাসলটার খুব ভালো একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এটা অনেকটা চকচকে টাইপের মাসল। আমাদের এই ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি যেখানে আমাদের মূত্রটা জমা হয়, তাহলে মূত্রটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? মূত্রটা উৎপন্ন হচ্ছে কিডনি থেকে আর জমা হচ্ছে এখানে, উৎপন্ন হয় এখানে আর জমা হয় এখানে। এখানে আমার ঠিক কতটুকু মূত্র জমা হইতে পারে, সর্বোচ্চ কতটুকু মূত্র জমা হইতে পারে, এটা পরীক্ষায় আসে। সো সেইটার উত্তর হচ্ছে এখানে প্রায় 700 থেকে 750 মিলিলিটার তোমার মূত্র জমা হইতে পারে। আর মজার বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র জমা হওয়ার পরেই এই যে ডেট্রুসর মাসলটা রয়েছে সে হচ্ছে একটা সিগন্যাল পাঠায় যে এখন প্রস্রাব করতে হবে, এখন তোমাকে প্রাকৃতিক কাজ সারতে হবে। সেই পরিমাণটা কত, ঠিক কী পরিমাণ মূত্র জমা হলেই প্রস্রাব করার ইচ্ছা জাগবে আমাদের, সেটা হচ্ছে 280 থেকে 320 মিলিলিটার প্রস্রাব জমলেই আমাদের মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগবে। আর সর্বোচ্চ কতটুকু আমরা ধরে রাখতে পারবো প্রস্রাব, সেটা হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার প্রস্রাব আমরা ধরে রাখতে পারবো। সো যখন আমরা প্রস্রাব ধরে রাখলাম, এখন প্রস্রাব ত্যাগ করার ইচ্ছা আমাদের জাগলো, তখন আমরা কি করব? তখন আমরা আমাদের যেই পুরুষের ক্ষেত্রে পুরুষাঙ্গ রয়েছে, পুরুষ জননাঙ্গ রয়েছে, নারীর ক্ষেত্রে হচ্ছে নারীর যেই হচ্ছে জননাঙ্গ রয়েছে, সেই এক্সটার্নাল জেনিটেরিয়ালস দিয়ে আমরা সেটাকে বাইরের দিকে বের করে দেব।
ঠিক আছে। সো এই যে তোমার মূত্রথলি থেকে শুরু করে তোমার বহির্জননাঙ্গ পর্যন্ত যে লম্বা নালীটা দেখতে পাচ্ছি, এটার নাম কিন্তু এটার নামের সাথে খানিকটা মিলে, এটার নাম ইউরেটার, আর নিচের এই অংশের নাম হচ্ছে ইউরেথ্রা। এই দুটাকে আমরা পেঁচাবো না। ইউরেটারটার দৈর্ঘ্য কিন্তু 25 সেন্টিমিটার, এটা একটু ছোট, এটা দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে তোমার এই যে তোমার ইউরেথ্রাটা রয়েছে, ইউরেথ্রাটা একটু বড়। নারীর ক্ষেত্রে আমি যদি ইউরিনারি ব্লাডারটা আঁকি তাহলে দেখব আমার ইউরেথ্রাটা একটু ছোট। এখন নারীর যেহেতু ইউরেথ্রাটা ছোট, সেটা কতটুকু, 3.5 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত আমার এইটার দৈর্ঘ্য হতে পারে। কার ক্ষেত্রে? তোমার এই নারী বা স্ত্রীর ক্ষেত্রে। এখানে একটা বিষয় বলে নেই, আমরা প্রস্রাবের ইনফেকশনের কথা শুনেছি, সেটাকে আমি যদি হচ্ছে ক্লিনিক্যালি বলি তবে সেটাকে আমরা বলবো ইউটিআই। কি বলবো আমি? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কাদের হয়? যাদের ইউরেথ্রাটা ছোট তাদের হচ্ছে ইউটিআইটা বেশি হয়, আর যাদের ইউরেথ্রাটা বড় মানে পুরুষের, তাদের ইউটিআই এই রোগটা কম হয়। তাহলে পরীক্ষায় যদি আসে যে কাদের ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন, যেটাকে আমরা কমন ভাষায় বলি, ক্লিনিক্যালি বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে সেটা বলবো নারীদের হচ্ছে এটা অনেক বেশি হয়, পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে তুলনামূলক কম হয়ে থাকে। তাহলে পুরুষের কোনটা বেশি হয়? পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারটা অনেকের বেশি হয়ে থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে আমাদের কিডনির অবস্থান ভিত্তিক ইনফরমেশন, এটা আমরা খুব ভালো করে বুঝে গেলাম। এবার আমাদের শেখার বিষয় হচ্ছে কিডনির যে এই বাহ্যিক গঠন রয়েছে, আমি কিডনিটাকে, এই যে কিডনিটা আমি এঁকেছি এটাকে যদি আমি জুম করি তাহলে আমি কি কি পাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের কিডনি। আমরা এবার কিডনির বাহ্যিক যে গঠনটা রয়েছে সেটাকে লেবেলিং করে শেখার ট্রাই করব। প্রথমে আমরা দেখি আমাদের কিডনিটা দেখতে কেমন। কিডনিটা দেখতে আমাদের এই রকম সিমের বিচির মতো। ওকে, সিমের বিচির মতো দেখতে আমাদের কিডনিটার শেপ, এবং এইটার এই সাইডটা বাহিরের দিকটা অনেকটা উত্তল তুমি দেখতে পাচ্ছ। তার মানে আমাদের কিডনির বাহিরের দিকটা দেখতে কেমন? উত্তল। আর ভেতরের দিকটা দেখো, এই সাইডটা এটা কেমন? এটা দেখতে কিন্তু অবতল। তাহলে বলতে পারি কিডনির বাহিরের দিকটা হচ্ছে আমার উত্তল এবং ভেতরের দিকটা হচ্ছে আমার অবতল। আরেকটা বিষয় হচ্ছে কিডনির চারদিকে কিডনিকে রক্ষা করার জন্য, বিভিন্ন প্রকার ইনফেকশন থেকে বা বিভিন্ন আঘাত থেকে রক্ষা করার জন্য একটা আবরণ কিন্তু হচ্ছে আমার কিডনির চারদিক দিয়ে থাকে। এই যে আমি লাল করে যে আবরণটা দেখাচ্ছি এটাকে বলছে ক্যাপসুল। যেহেতু হচ্ছে এটা আমার কিডনির সাথে সংলগ্ন থাকছে, কিডনির সাথে লাগানো থাকছে, এই জন্য এটাকে আমি বলছি রেনাল ক্যাপসুল। সো এই যে রেনাল ক্যাপসুলটা, এই রেনাল ক্যাপসুলের পর দিয়ে আমাদের যেই স্তরটা থাকে সেই স্তরটাকে বলা হচ্ছে কর্টেক্স। তাহলে কর্টেক্স কোনটা? এই ক্যাপসুলের নিচ দিয়েই যে জায়গাটা থাকে এটাকে বলা হচ্ছে আমার কর্টেক্স। কি বলে এটাকে? কর্টেক্স বলে। কর্টেক্সে পরে আরেকটু ভেতরের দিকে আমি পাবো হচ্ছে মেডুলা। তার মানে প্রথমে আমি ক্যাপসুল পাচ্ছি, তারপরে কর্টেক্স পাচ্ছি, তারপরে আমি মেডুলা পাচ্ছি। এই যে মেডুলাটা, এটা দেখতে হালকা লাল রঙের হয়ে থাকে। কেমন হয়? অনেকটা পিঙ্কিশ কালার বলতে পারো, বা হালকা লাল রঙের। এরপরে একদম ভেতরের দিকে যে লেয়ারটা, স্তরটা আমি পাই এই কিডনির ক্ষেত্রে, সেটাকে বলা হয় রেনাল পেলভিস। কি বলা হবে? রেনাল পেলভিস। তাহলে আমি এই তিনটা ভাগকে আমি দেখাইতে পারি যে আমাদের কিডনিটার ভেতরে কী কী পার্ট রয়েছে। এটা যদি আমি তোমাদের এখানে এঁকে দেখাই, আশা করি তোমরা সবাই নোট করে ফেলেছো। সো প্রথমে আমি কি পেয়েছি? প্রথমে আমি কর্টেক্স পেয়েছি। কর্টেক্সের পরে আমি কি পেয়েছি? কর্টেক্সের পরে আমি মেডুলা পেয়েছি। মেডুলার পরে আমি কি পেয়েছি? রেনাল পেলভিস পেয়েছি। আর রেনাল পেলভিস অনেকটা সাদা কালারের হয়ে থাকে, হালকা সাদা। মেডুলা হালকা লাল। ওকে, আর হচ্ছে পুরো কিডনিটা বাইরে থেকে দেখতে অনেকটা কালচে লাল টাইপের, মানে উতি লাল যেটাকে বলে, কালচে লাল। ঠিক আছে, সো এটা হচ্ছে নর্মালি হচ্ছে কিডনির কালার হয়ে থাকে। এক এক বইতে কালারের ক্ষেত্রে এক একটা বলা হয়েছে। সো এটা আমরা কিডনির, যদি আমি লেয়ারগুলোর কথা বলি তাহলে আমি মূল লেয়ারগুলো পেয়ে গেছি। এবার কিডনির ভেতরে কম্পোনেন্টগুলো কী কী? দেখো এখানে কিছু স্ট্রাকচার আমি এঁকেছি,
এই স্ট্রাকচারগুলোকে বলা হয় দেখতে অনেকটা ত্রিভুজাকার না মানে অনেকটা পিরামিডের মতো তো এগুলোকে বলা হয় তোমার পিরামিড বা রেনাল পিরামিড বলে সো এই রেনাল পিরামিডগুলো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো রেনাল পিরামিড এঁকেছি পরীক্ষার সময় কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কিডনিতে মানে একটা কিডনিতে তোমার কয়টা রেনাল পিরামিড থাকতে পারে দেখো রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে প্রায় 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে এখানে কিন্তু আমি সবগুলো সংখ্যা লিখে রেখেছি 8 থেকে 18টা তোমার রেনাল পিরামিড থাকতে পারে যদিও আমি এখানে তোমাকে 6টা দিয়ে ডেমোনস্ট্রেট করছি বাট মূলত থাকবে তোমার 8 থেকে 18টা হচ্ছে তোমার রেনাল পিরামিড থাকবে দেখতে অনেকটা পিরামিডের মতো এই পিরামিডগুলো একটা মজার বিষয় পিরামিডগুলো যেখান থেকে শেষ হয়ে যাচ্ছে তারপরে নীল কালারে যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় মাইনর ক্যালিক্স তার মানে এই যে জায়গাটা এটাকে বলবে মাইনর ক্যালিক্স এই এটা মাইনর ক্যালিক্স ঠিক আছে মানে এই রিজনটাকে আমরা বলছি মাইনর ক্যালিক্স তাহলে কিডনি আমার রেনাল পিরামিড যেহেতু 8 থেকে 18টা হয় তাহলে বেসিক্যালি তোমার রেনাল যে আমাদের ক্যালিক্স বা মাইনর যে ক্যালিক্স রয়েছে শব্দ দেখো মাইনর ক্যালিক্স এরপরে একটা পাবো মেজর ক্যালিক্স এই অংশটাকে আমি বলছি মাইনর ক্যালিক্স তাহলে মাইনর ক্যালিক্সের সংখ্যা কত হইতে পারে পিরামিডের সংখ্যা যেহেতু 8 থেকে 18টা সো মাইনর ক্যালিক্সের সংখ্যা কাছাকাছি কিছু একটা হবে মনে রাখবা 8 থেকে 14টা বইতে এটা দেওয়া 8 থেকে 18টা দিলে হয়তো বা আরেকটু যৌক্তিক হইতো বাট বইতে যেহেতু দিয়েছে 8 থেকে 14টা আমরা সেটাই পড়ি সো এটা যখন পিরামিড পেলাম মাইনর ক্যালিক্স পেলাম এরপরে যেটা আসবে যেখানে এসে মাইনর ক্যালিক্সগুলো মিলিত হয় যেখানে এসে মাইনর ক্যালিক্সগুলো মিলিত হয় সেটাকে বলে মেজর ক্যালিক্স কী বলে সেটাকে মেজর ক্যালিক্স বলে সো এরপরের এই জায়গাটাকে বলা হচ্ছে মেজর ক্যালিক্স সো মেজর ক্যালিক্স কয়টা মেজর ক্যালিক্স আমি 2 থেকে 3টা পাবো দেখতে পাচ্ছ অনেকগুলো এসে মিলতেছে একসাথে তখন আমি মেজর ক্যালিক্স 2 থেকে 3টা পাবো সো এটাকে যদি আমি আরেকটু স্পষ্ট করে তোমাদের জন্য এঁকে দেই তাহলে মনে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি আগে এই কার্টুনটাকে একটু মুছে দেই সো প্রথমে আমি পিরামিডটা পেলাম একটা পিরামিড আঁকলাম পিরামিড আঁকার পরে তার নিচে দিয়ে আমি মাইনর ক্যালিক্স পেলাম এখানে আমি আরেকটা পিরামিড আঁকলাম আরেকটা মাইনর ক্যালিক্স পেলাম এই দুইটা মাইনর ক্যালিক্স যেটার সাথে যেখানে যুক্ত হয়েছে সেটা যখন আরেকটা গঠন করে তখন এইটাকে বলছে মেজর ক্যালিক্স এটা হচ্ছে আমার মেজর ক্যালিক্স আর এটা হচ্ছে আমার মাই নর আর এটা এগুলো তো পিরামিড পিরামিড ওকে সো আমরা সেটা শিখে গেলাম মজার বেশি কি জানো আমাদের এই যে কিডনিটা রয়েছে এই কিডনিটা আমাদের রেচনের মূল অঙ্গ কিডনিকে বলা হয় তবে এটা 100% যে আমাদের রেচনের সকল কাজেই যে একাশে করে তা না রেচনের প্রায় 80% কাজ আমাদের বৃক্ক করে বাকি 20% কাজ আমাদের ত্বক দিয়ে হয় যখন আমরা ঘামাই আবার আমাদের লিভারও অনেক ক্ষেত্রে হচ্ছে রেচনে কিছু কিছু ফাংশন করে থাকে আমরা যখন হচ্ছে থুতু ফেলি তখন সেখানেও আমাদের রেচনে কিছু কাজ হয় আবার যখন আমরা কার্বন ডাইঅক্সাইডটাও বের করে দেই সেখানেও আমার রেচনে কিছু কাজ হচ্ছে রেচন হচ্ছে মানে বর্জ্যটা নিষ্কাশন করে দিচ্ছি নাইট্রোজেন গুদিটো বর্জ্যটা আমরা বের করে দিচ্ছি এখন কাজের প্রশ্ন যেহেতু চলে আসলো আমরা কিন্তু কিডনির কাজও পড়বো এখানে এবং সেগুলো এক্সপ্লেইন করে দিব তোমাদের কিডনির কাজগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সো চলো আবার হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে ব্যাক করি এটা যেহেতু আমাদের কিডনি সো কিডনিতে আমরা অনেকগুলা এখানে এরকমভাবে প্যাপিলা পাবো ঠিক আছে রেনাল প্যাপিলা যেটাকে বলে এগুলো এখানে দেখো একদম ফুটার মতো করে থাকে অনেকগুলো ছিদ্র থাকে এটাকে ছিদ্রগুলোকে আমরা বলছি প্যাপিলা থাকে কয়টা 10 থেকে 25টার মতো ছিদ্র থাকে ধরো এখানে যদি আমি আঁকি এখানে কিন্তু এখানে প্রায় 10 থেকে 25টা তোমার ছিদ্র থাকবে এগুলোকে আমরা প্যাপিলা বলছি ওকে তার মানে আমি রেনাল প্যাপিলাটাও শিখে গেলাম যেখানে প্যাপিলা থাকে আর পুরো জায়গাটাকে একসাথে আমি এখানে বলতেছি এটা আমার রেনাল পেলভিস এখন এই যে আমার ইউরেটা যেটা রয়েছে বলেছি ইউরেটার এই ইউরেটাটা এখানে ভাঁজ হয়ে আছে সো এখান দিয়ে ইউরেটারটা আমার এদিকে নেমে আসে সো এটাও এদিকে একটু ভাঁজ হয়ে আছে এই যে কিডনির ক্ষেত্রে ভাঁজ হয়ে যাওয়া যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় হাইলাস কী বলবে এটাকে হাইলাস সো এই রিজনটাকে আমি বলবো হাইলাস হাই লাস ওকে তাহলে হাইলাসের ভেতরে কী ঢুকেছে আমাদের এই ধমনি ঢুকেছে বা রেনাল ধমনি ঢুকেছে আমাদের হাইলাস থেকে কী বের হয়েছে আমার শিরাটা বের হয়েছে বা রেনাল শিরাটা বের হয়েছে সো এটা আমরা একটু মনে রাখতে পারি
এখন এই যে ধমনিটা ঢুকলো, ধমনিটা ঢুকার পরে সে কিন্তু এদিক দিয়ে চারদিক দিয়ে ছড়ায়া ছিটায়া থাকে। এদের মাঝখান দিয়ে এই যে কলাম রয়েছে, এই কলামের ভিতরে ছড়ানো ছিটানো থাকে। ওকে, তেমনিভাবে এই যে শিরাগুলো রয়েছে, শিরাগুলো এদের আশেপাশে এভাবে ছড়ানো ছিটানো থাকে। জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এগুলো এখানে ছড়ানো ছিটানো থাকে। এখান দিয়ে তাদের ওয়াটারের এক্সচেঞ্জটা হয়, বা যেই হচ্ছে রক্তের যেই আমার ছাকন প্রক্রিয়া, রক্তকে ছেঁকে মূত্র উৎপাদন করা যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু এই যে এক্সচেঞ্জ হয় এগুলো কালেক্ট করে, তারা কালেক্ট করে। আর ছাকার জন্য যে আমাদের তোমার নেফ্রনগুলো রয়েছে সেগুলো এই মেরুলার ভিতরেও থাকে, কিছু কিছু তোমার কর্টেক্সের ভিতরেও থাকে। সো যেগুলো তোমার কর্টেক্সের ভেতরে থাকে, যেই নেফ্রনগুলো কর্টেক্সের ভেতরে থাকে সেগুলোকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, আর যেই নেফ্রনগুলো মেডুলার মধ্যে থাকে তাকে মেডুলারি নেফ্রন বলে। তার মানে অবস্থানের উপর ডিপেন্ড করে যেই কিডনির গাঠনিক উপাদান যেই নেফ্রন রয়েছে সেটাকেও আমরা ক্লাসিফাই করতে পারি। এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড তোমাদের শিখিয়ে দিই এই অধ্যায়ের, তাকে ভালো করে বোঝার জন্য, যাতে তুমি কনফিউজড না হও। সেটা হচ্ছে কিছু কিওয়ার্ড, যেমন ইউরেটার। এই ইউরেটার শব্দটা কোথায় আমরা পেয়েছি? দেখো, আমরা ইউরেটারটা পেয়েছি কিন্তু হচ্ছে এই যে রেচন নালি। সো রেচন নালি ইউরেটার, এটা আরেকটা নাম হচ্ছে গবিনী। কী বলে এটাকে? গবিনী বলে। সো এই গবিনী শব্দটা যদি হুট করে তুমি দেখতে, তুমি হয়তো বা কনফিউজড হয়ে যেতা। আশা করি এখন আর তুমি কনফিউজড হবে না, কারণ এই ইউরেটারটাকেই তোমার গবিনী বলা হয় বা রেচন নালি বলা হয়। এবার ইউরেথ্রা, ইউরেথ্রা মানে মূত্র নালি, বুঝতে পারছি এই যে, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে লম্বা হয়, নারীর ক্ষেত্রে ছোট হয়, ইউরেথ্রা। আর ইউরেটার যেটা দিয়ে তোমার এই কিডনি থেকে এই যে আমার মূত্র থলিটা রয়েছে এখানে মূত্রটা আসে। ওকে, মালপিজিয়ান বডি কী কী নাম থাকতে পারে? মালপিজিয়ান বডির নাম থাকতে পারে রেনার কর্পাসুলো তুমি বলতে পারো, আবার তুমি মালপিজিয়ান কর্পাসুলো এটাকে তুমি বলতে পারো। সো মালপিজিয়ান বডির কী কী নাম থাকতে পারে? রেনাল কর্পাসুল থাকতে পারে, আবার থাকতে পারে মালপিজিয়ান কর্পাসুল, এটা একটু মাথায় রাখবা। ইউরিয়ার যে চক্র, আমরা ইউরিয়া চক্রের কথা নাম সম্ভবত তোমরা শুনেছ, এই ইউরিয়া চক্রের আরেকটা নাম হচ্ছে তোমার অর্নিথিন চক্র, এটা মাথায় রাখবা। অথবা পরীক্ষায় তোমার অর্নিথিন চক্র বলতে পারে, অর্নিথিন চক্র মানে কি? ইউরিয়া চক্র, ইউরিয়া সাইকেল। আবার ইউরিয়া সাইকেল মানে কি? অর্নিথিন সাইকেল। সো এভাবে একটা অপরটা যে পরিপূরক নাম, এটা একটু মনে রাখলে অনেক কনফিউশন তোমার ক্লিয়ার হয়ে যাবে, মানে কিওয়ার্ডগুলো তোমার শেখা হয়ে গেল। ডাইউরেটিক শব্দটার মানে অনেকে বুঝে না। ডাইউরেটিক শব্দটার মানে মূত্রবদ্ধক। ওকে, তার মানে যেই খাবারগুলো খেলে বা যেই তরল খেলে আমাদের ঘন ঘন প্রচ্ছাপ করার ইচ্ছা জাগে, মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগে, সেগুলো হচ্ছে আমাদের ডাইউরেটিক্স। লাইক তুমি যদি চা খাও তাহলে কিন্তু ঘন ঘন প্রচ্ছাপ করার ইচ্ছা জাগবে, অথবা তুমি যদি কফি খাও ঘন ঘন প্রচ্ছাপ করার তোমার ইচ্ছা জাগবে। সো এটা হচ্ছে ডাইউরেটিক্স। এটার বিপরীত কাজটাকে করবে, মানে হচ্ছে মূত্রটাকে কমায়া দিবে, কারা করবে? অ্যান্টি ডায়ুরেটিক্স। ওকে, সো অ্যান্টি ডায়ুরেটিক্স যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমার এই ডায়ুরেটিক যে কাজ করে তার কাজের উল্টা কাজটা সে করবে, তার মানে হচ্ছে সে আমার মূত্রের পরিমাণটা কমাইয়া দিবে। এই ডায়ুরেটিক্সে একটা নাম তোমার বইতে দেওয়া আছে, সেটাকে বলা হয়েছে ভ্যাসোপ্রেসিন। ওকে, এটা একটু মাথায় রাখবা যে অ্যান্টি ডায়ুরেটিক্সের আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন। ওকে, সো এটা মনে রাখলে আমরা যখন অসমোরেগুলেশনটা পড়বো তখন আমাদের এই টার্মিনোলজিগুলো অনেক বেশি হেল্প করবে। এখন বিজ্ঞানীদের ব্যাপারে আসার আগে আমি তোমাদেরকে কিডনির কাজ নিয়ে একটু ভালো করে বলে দিই যে কিডনি মূলত আমার কী কী কাজ করে থাকে। দেখো, কিডনি মূলত আমার বর্জ্য পদার্থ অপসারণ করে বা বর্জ্য নিষ্কাশন করে। আমি প্রথমেই বলেছি কিডনি কিন্তু আমার নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশন করে থাকে, বা বডিতে যে আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য রয়েছে, নাইট্রোজেন গঠিত যে উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে কিন্তু সে হচ্ছে নিষ্কাশন করে। কে করে? আমার কিডনি করে। দুই নম্বর, পিএইচ নিয়ন্ত্রণ করে, আর পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য বাফার যে ক্রিয়াটা, বাফার ক্রিয়াটা প্রয়োজন হয়। সো পিএইচ নিয়ন্ত্রণ মানে কি? আমাদের বডিতে যদি হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স পরিমাণ বেড়ে যায় বা অম্লীয় উপাদান আমাদের রক্তে বেড়ে যায় তাহলে আমাদের প্রস্রাবটা অম্লীয় হবে। আবার হচ্ছে দেখা যায় যদি আমাদের বডিতে ক্ষারের উপাদানটা তুলনামূলক বেড়ে যায় বা রক্তে যদি ক্ষারের উপাদানটা বেড়ে যায় তাহলে প্রস্রাবটা তখন আমাদের ক্ষারীয় হইতে পারে। সো আমাদের বডির উপাদানের উপর ডিপেন্ড করে প্রস্রাবের কিন্তু একটা পিএইচের একটা সুন্দর রেঞ্জ থাকে। ওকে, সো এই রেঞ্জটা কেন এই কমা মানে এত লম্বা রেঞ্জ? কারণ হচ্ছে আমাদের বডির উপাদানের উপর ডিপেন্ড করে আমরা প্রস্রাবটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা ডিটারমাইন্ড হয়, এই জন্য রেঞ্জটা একটু বড়। পানির ভারসাম্য রক্ষা করা, তুমি হুট করে অনেক বেশি পানি খেলা তখন তোমার ঘন ঘন প্রস্রাব হবে, আবার পানি খাওয়াটা তুমি কমায় দিলা প্রস্রাবটা কমে যাবে। হরমোনের ক্ষরণ,
কিডনি কিন্তু আমার হরমোন ক্ষরণ করে কি কি হরমোন ক্ষরণ করে এরিথ্রোপয়েটিন আর এনজিওটেনসিন হরমোন ক্ষরণ করে ওকে কিডনি কিন্তু আমার এনজাইমও নিঃসরণ করে কি কি এনজাইম নিঃসরণ করে রেনিন রেনিনকে আবার কিছু কিছু বইতে হরমোন হিসেবে দেখানো হয়েছে বাট গাজী আজমল স্যারের বইতে রেনিনকে যেহেতু হচ্ছে তোমার এনজাইম হিসেবে দেখানো হয়েছে আমি সেই জন্য এখানে এনজাইম হিসেবে দেখাচ্ছি এখন প্রশ্ন হতে পারে ভাই এরিথ্রোপয়েটিন কী করে এরিথ্রোপয়েটিন নাম শুনেই বুঝতে পারছো ব্লাড রিলেটেড কিছু হ্যাঁ এক্স্যাক্টলি রক্ত উৎপাদন করার জন্য এরিথ্রোপয়েটিনটা হেল্প করে তাহলে এনজিওটেনসিনটা কী করে এনজিওটেনসিনটা আমাদের হচ্ছে যে ব্লাড প্রেশার রয়েছে ব্লাড প্রেশার মেনটেন করার কাজটা আমার এই এনজিওটেনসিনটা করে ইভেন আমাদের বডিতে সল্ট এবং ওয়াটারের ব্যালেন্স করার ক্ষেত্রে এনজিওটেনসিনটা আমাদের হেল্প করে ছয় নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিডনির আরেকটা বা বিক্রিয়ার আরেকটা কাজ হচ্ছে আমাদের বডিতে যেই হচ্ছে ইলেকট্রোলাইট রয়েছে মানে আয়ন রয়েছে লাইক সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলোর ব্যালেন্স করা মানে এগুলো ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু আমাদের কিডনি হেল্প করে থাকে কোনো কারণে যদি আমাদের বডিতে পটাশিয়ামটা অনেক বেড়ে যায় তখন কিন্তু আমাদের বডির ভিতরে টক্সিসিটি ডেভেলপ করতে পারে বা বিষাক্ত একটা কন্ডিশন ক্রিয়েট হইতে পারে আমাদের ভিটামিন ডি এবং হচ্ছে রক্ত লোহিত রক্তকণিকা কা উৎপাদন করার জন্য কিডনি কিন্তু আমাদের হেল্প করে আমাদের কিডনি কিন্তু ওই যে বলেছিলাম এনজিওটেনসিন রক্তচাপ সো সে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই কিডনি সো আমরা কিডনির ফাংশনগুলো দেখলাম কিডনির গঠনটা দেখলাম কিডনি কোথায় থাকে সেটা দেখলাম কিডনি রিলেটেড কিছু আবিষ্কার রয়েছে মানে কিছু কিছু বিজ্ঞানী কিডনির কিছু কিছু জিনিস আবিষ্কার করেছে সেই জিনিসটা হচ্ছে আমরা একটু এবার ভালো করে দেখে ফেলবো সো প্রথমে দেখি কুশিনি নামক যে বিজ্ঞানী রয়েছে তিনি বলেছে যে হচ্ছে মূত্র উৎপাদন করার জন্য বেসিক তিনটা ধাপ প্রয়োজন আমরা মূত্র উৎপাদনের প্রক্রিয়াটা যখন পড়বো তখন সেই ধাপগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো তো এইটুকু এখন জেনে রাখি যে হচ্ছে মূত্র উৎপাদন করার জন্য তিনটা ধাপে হচ্ছে আমার এই মূত্রটা সৃষ্টি হয় ফ্রেডরিক হেনরি নাম দেখেই বুঝতে পারছো হেনলি নামে একটা লুপ রয়েছে হেনলির লুপ যেটাকে আমরা বলবো এটা আমরা নেফ্রনের মধ্যে পাবো নেফ্রনের ভিতরে ইউ শেপ হ্যাঁ লুপ অফ হেনলি বলি আমরা সো সেটা আবিষ্কার করেছে কি ফ্রেডরিক হেনলি আরেকটা ইনফরমেশন ক্লড বার্নার্ড তিনি কিন্তু প্রাণীদের হোমিওস্ট্যাসিস হোমিওস্ট্যাসিস মানে কি আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে অভ্যন্তরীণ যে পরিবেশ রয়েছে একটা কোষের সাথে বাহিরের তরল পদার্থ একটা কোষের সাথে একটা রক্তকণিকার যেই আদান প্রদানটা এই যে ইনফরমেশন কি বলে তোমার কেমিক্যাল সাবস্টেন্স আদান প্রদানটা অথবা তোমার ধরো আমি একটা কোষ আঁকি ধরো এখানে একটা কোষ আঁকলাম এখানে একটা কোষ আঁকলাম এখানে অনেক তরল পদার্থ আছে সো এই তরল পদার্থ এটার ভিতরে ঢুকবে কি ঢুকবে না বের হবে কি বের হবে না এই যে ব্যালেন্স করার ব্যাপার স্যাপারগুলো এগুলোকেই বলা হয় তোমার হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য রক্ষা করা তো বাংলায় হোমিওস্ট্যাসিসকে বললে কি হবে ভারসাম্য রক্ষা করা তার মানে প্রাণী দিয়ে যে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা এইটা প্রথম আবিষ্কার করে ক্লড বার্নার্ড ওকে অনেক বইতে উচ্চারণটা দেওয়া নেই ক্লড বার্নার্ড বোম্যান আণবিক বিক্রের যে আণবিকিনী গঠন মানে একদম যদি এটাকে আমি জুম করি তখন আমি নেফ্রন পাবো সেই নেফ্রনের যে আণবিকিনী গঠন দিয়ে হিসাবটা সেই যেই আবিষ্কারটা আণবিক গঠনটা এটা আবিষ্কার করেছে হচ্ছে তোমার এই বোম্যান এই জন্য একটা ক্যাপসুলই আছে যেটার নাম বোম্যানস ক্যাপসুল সো বিক্রের আণবিকিনী গঠনটা কে আবিষ্কার করেছে বোম্যানটা আবিষ্কার করেছে সো আশা করি এই ক্লাসটা করে তুমি কিডনি রিলেটেড অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিডনির বাকি পর্বের কন্টেন্টগুলো দেখার ট্রাই করবো তাদের মধ্যে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই তুমি যেটা নোট করেছো এই নোটটা বারবার পড়ার ট্রাই করবা বারবার পড়লে কন্টেন্টগুলো তোমার অনেক ভালোভাবে মনে থাকবে এবং দীর্ঘদিন মনে থাকবে চিত্র আঁকার কোনো বিকল্প নেই বেশি বেশি করে কিডনি রিলেটেড চিত্রগুলো আঁকতে হবে লিখে লিখে পড়লে অনেক মনে থাকবে থ্যাংক ইউ সো মাচ